যে যা রজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বললেন, আর রজুলু ইউকাতিলু লিল মাগনাম ওয়ার রজুলু ইউকাতিলু লিল যিকর ওয়ার রজুলু ইউকাতিলু লি ইউরা, তিনটা কথা এখানে বললেন। বললেন আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি গনিমত লাভের আশায় যুদ্ধ করে, একজন ব্যক্তি গনিমত লাভের আশায় যুদ্ধ করে, গনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ, অমুসলিম দেশে যুদ্ধ হয়েছে, তারা যুদ্ধের পরে যে সমস্ত সম্পদগুলো রেখে চলে গেছে এই সম্পদকে বলা হয় গনিমা। তাও কিছু মানুষ যুদ্ধ করছে এই গনিমত লাভের আশায়, ওর রজুলি ইউকাতিলু লিযিকর, আর কিছু মানুষ যুদ্ধ করছে সে যদি শহীদ হয়ে যায় মানুষ তাকে বিশাল বড় যুদ্ধ বীর বলবে, তাকে স্মরণ করবে, স্মরণীয় করে রাখবে, তাকে তাকে প্রতি বছর তার মৃত্যু দিবস পালন করবে, প্রতি বছর তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করবে, এই উদ্দেশ্যে একজন মানুষ যুদ্ধ করছে, জিহাদ করছে। ওর রজুলু ইউকাতিলু লিইউরা, আর আরেকজন মানুষ যুদ্ধ করছে মানুষকে দেখানোর জন্য, ইউরা মানুষ দেখবে আরে বিশাল বড় বীর যোদ্ধা। এই হাদিসের এই অংশে এসে আরেকটি হাদিস বলতে হয়, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, সাহাবি এক সাহাবি যুদ্ধ করতে করতে তার সামনে যত শত্রু আসছে তলোয়ার ভেঙে একেবারে অবস্থা গা আটটা তলোয়ার ভেঙে ফেলেছে, সামনে গিয়ে যাচ্ছে, ভিতরে যুদ্ধ করতে করতে মুশরিক বাহিনীদেরকে একবার তছনছ করে দিচ্ছে। সাহাবিগণ আল্লাহ রাসূল বললেন, আহা, এই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে, কত যুদ্ধ করছে, কোনো কাফির মুশরিকদেরকে হত্যা করে দিচ্ছে। তখন আল্লাহ রাসূল, কী বলো তুমি, আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামী। তখন আশ্চর্য হয়ে গেল সাহাবিগণ, কী ব্যাপার, আল্লাহ জাহান্নামী কেন বললেন? তখন ওই ব্যক্তি ওই ওর পিছিয়ে নিলেন, গিয়ে দেখা গেল ওই বীর পুরুষ যুদ্ধ করতে করতে এক অবস্থায় তার বাম হাত কেটে গেছে, আর এক অবস্থায় তার ডান হাত কেটে গেছে, আর এক অবস্থায় বাম হাত ঝুলছে। সেই কষ্ট সহ্য করতে না পারে মাটিতে তলোয়ারে ঢুকিয়ে দিয়ে সেই তলের উপরে ওই বীর পুরুষ নিজেকে মানে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। তখন সাহাবিগণ বললেন, আশহাদু, আবারও বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু রাসূলু, এই যে যুদ্ধ করেছে আল্লাহ রাসূলের সাথে, জিহাদ করেছে আল্লাহ রাসূলের সাথে, জিহাদ করা সত্ত্বেও ওই ব্যক্তি কি জান্নাতে না জাহান্নামে? কারণ সে আত্মহত্যা করেছে, আর আত্মহত্যা করে নাম জাহান্নাম। সম্মানিত বললেন, বলছিলাম এই তিনটা প্রশ্ন ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, যে একজন ব্যক্তি গনিমত লাভের আশায় যুদ্ধ করেছে, একজন মানুষ তাকে স্মরণ রাখা হবে এই জন্য যুদ্ধ করছে, আর একজন মানুষ তাকে বাহাবা দিবে, প্রশংসা করবে, তাকে লোক দেখে তাকে বলবে বীর পুরুষ এই জন্য যুদ্ধ করছে। তো মাকানাহু ফি মান ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, এই তিনজন ব্যক্তির আল্লাহর রাস্তায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানটা কি একটু বলবেন? তখন ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কাতালা লি কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, মান কাতালা লি তাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফি সাবিলিল্লাহ, মান কাতালা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামকে প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি যুদ্ধ করেছে সেটাই হলো আল্লাহর রাস্তা, সে আর অন্যগুলো একটা আল্লাহর রাস্তায় না, সবগুলো বাতিল, ওদের কোনো উপকারই হবে না। আরেকটা হাদিস এখানে উল্লেখ করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আর আইতা রাজুলান গাদা ইলতামিসুল আজরা ওয়া যিকরা, আল্লাহ রাসূল, ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি মনে করেন, কি বলেন, যে যুদ্ধ করেছে আজরা সওয়াব অর্জনের আশায় এবং মানুষের নিকটে প্রশংসা পাওয়ার আশায়, একই সাথে দুটা উদ্দেশ্য, একটা হলো আল্লাহর উদ্দেশ্য সন্তুষ্টি আল্লাহর খুশি, আর একটা হলো মানুষের বাহাবা পাবে এই জন্য। তো এই ব্যাপারে আপনি কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শাইয়্যা লাহু, এই যুদ্ধ এই জিহাদ এই চেষ্টা তার কোনোই কাজে আসবে না। শুনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালে ইল্লা মা কানা লাহু খালিসান উতিয়া বিহি ওয়াজহু, শুনে রাখো, হ্যাঁ আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলই কবুল করবেন না, কোনো আমলই আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না ওই আমল খালিসান লিল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ চিত্তে মুখলিস ইখলাসের সাথে না হবে,
এবং তার সন্তুষ্টি অর্জন করার জন্য নেওয়া হবে।